এই সাংবাদিক বৈঠকে সমাজের বিভিন্ন স্তরের সনামখ্যাত ব্যক্তিদের তৃণমূল কংগ্রেসের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা, তাদের ভরসা প্রকাশ করে তৃণমূল কংগ্রেসে বাংলার সার্বিক উন্নয়নে, বাংলার ঐতিহ্য গরিমাকে রক্ষা করবার ক্ষেত্রে, বাংলার সমাজকে ঐক্যবদ্ধ রাখতে আমরা সকলে মিলে কাজ করব এই মন্ত্রে দীক্ষিত হয়ে বিগত দিনে যারা জয়েন করেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা গ্রহণ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। আজকেও এক ঝাঁক আমাদের সহকর্মীরা, সবচেয়ে আগে বলি রাজনৈতিক সহকর্মী স্বরাজ ঘোষ, যিনি বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক। আমার ডান দিকে বসে স্বরাজ, বাঁদিকে আবার টলিউডের ব্যাপারে চলে যাচ্ছি, রেজওয়ান রাব্বানি শেখ, টলিউডের উদীয়মান অভিনেতা। এই তুমি কেমন তুমি, আমার আপনজন ইত্যাদি সিনেমাতেও রাব্বানি শেখ অভিনয় করেছেন। আমার ডান দিকে আরেকজন টালিগঞ্জের অভিনেত্রী পায়েল দেব, তিনি এসেছেন কে আপন কে পর, রানু পেলো লটারি ইত্যাদি সিরিয়ালে পায়েল দেব অভিনয় করেছেন। এবং আমার বাঁদিকে বসে আছে প্রিয়া পাল, টালিগঞ্জের অভিনেত্রী, টলিউডের বিগ বসে দ্বিতীয় হয়েছিলেন, জল নূপুর, এখানে আকাশ, নীল কেয়া পাতার নৌকো ইত্যাদি সিরিয়ালে প্রিয়া অভিনয় করেছে। এরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের কাজ করবার লক্ষ্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক রাজ্যের যে উন্নয়ন, যে সংস্কৃতি রক্ষার লড়াই, তাকে আরও মজবুত করবার লক্ষ্যে কাজ করবেন। আমি এদের চারজনকেই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে দলে গ্রহণ করছি। পার্থদাকে প্রণাম জানিয়ে সবাইকে প্রণাম জানাচ্ছি। আমি আজ 10 বছর ধরে দিদিকে ভালোবাসি, হয়তো আমি এর আগে অফিসিয়ালি কোনোদিনও জয়েন করিনি। আমার মনে হয়েছে এই সময় আমাদের সবার দিদির পাশে থাকা উচিত, তার কারণ 10 বছর যারা অভিনয় করে, দিদির পাশে থাকার অভিনয় করে নিজের স্বার্থ বুঝে, শুধু নিজের স্বার্থ নয়, নিজের পরিবারের স্বার্থ বুঝিয়ে সেই গুছিয়ে নিয়ে এখন আবার বিজেপিতে জয়েন করেছে।
তো আমার মনে হয় এখন আমাদের মতো সবার দিদির পাশে থাকা উচিত। কেন আমি বাংলার মেয়ে হয়ে বলছি, আমার রাত্রি দুটোর সময় বাড়ি থেকে বেরিয়ে কোনোদিনও ভয় লাগেনি। কেন আমি নৈহাটি থাকি, আমি অভিনয় করি, আমি এরকমও হয়েছে রাত্রি দুটোর সময় আমি গাড়ি চালিয়ে নৈহাটিতে গেছি, কিন্তু একটুখানির জন্য আমার মনে হয়নি যে কেউ আমার গাড়িতে কিছু করতে পারে। আমি এতটাই বাংলায় সেফ, আর দিদি আমাদের জন্য অনেক করেছে, আমাদের থেকেও বড় কথা যারা গরিব যারা গ্রামে থাকে তাদের জন্য অনেক করেছে। আর দিদি আমাদের ক্ষমতায় আসবে, আর তার জন্য সব থেকে বড় যেটা দিদি পরিকল্পনা করছে সেটা হলো 10 লাখ টাকার লোন দেওয়া পড়াশোনার জন্য, উইদাউট এনি গ্যারেন্টি, মাত্র 4% ইন্টারেস্টে। এইটা আমার মনে হয় অনেকের জন্য সুবিধা, কারণ একটা 10 লাখ টাকার লোন পেতে গেলে আমার বেসিক সেন্সে বলে তার 25,000 টাকা ইনকাম দেখাতে হয়, কিন্তু সেটা অনেকের পক্ষে সম্ভব নয়। তো তার জন্য আমার মনে হয় অনেক প্রকল্প আছে, স্বাস্থ্য সাথী যেটা পরবর্তীকালে আমাদের বিজেপি টুকলি করে করেছে, তো স্বাস্থ্য সাথী থেকে আরম্ভ করে আমাদের খাদ্য বিনা পয়সায় দেওয়া হবে, প্লাস আমাদের দুয়ারে দুয়ারে সেটা চলে আসবে। তো আমার মনে হয় যে বাংলাকে যদি সেভ করতে হয় তাহলে আমার মনে দিদির থেকে বিকল্প কিছু নেই। তো আমি যেমন আছি, আমি সবাইকে বলবো আমার মাধ্যমে থেকে যতটা সম্ভব প্লিজ দিদির পাশে এসে দাঁড়ান। কেন আমরা যেটা দেখতে পাচ্ছি, বিজেপি সব কিছু বেচে দিচ্ছে, আর দিদি ভীষণ সাধারণ। আর আমার মনে হয় আমাদের মোদি শাহর মতো কোনো বড় মাপের কেউ দিদির সাথে নেই, যেমন আমাদের দিদির সাথে পরম আমার মনে হয় রামজি আছেন। তো আমাদের দিদি সাধারণ মানুষের মধ্যে থাকতে ভালোবাসেন, আমাদের সাধারণ লোকজনই দিদির সাথে থাকতে হবে। তো আমার মনে হয় আপনারা প্লিজ দিদিকে এইবারে সবাই মিলে জয়ী করে দেখান। আর আমি বলছি যে যতটা উন্নয়ন হয়েছে আরও উন্নয়ন হবে, কিন্তু বিজেপিরা যদি আসে আমি শিওরিটি দিয়ে বলছি যে আমরা হয়তো বাড়ি থেকে বেরোনোর আগে আমাদের বাবা মারা ভীষণ ভয় পাবে। তো আমাদের মেয়েদের জন্য, আর যারা বাইরে থেকে এসে বলছে যে আমাদের বাংলাকে সোনার সংসার করবে, সোনার বাংলা করবে, যতদূর আমার ইনফরমেশান আছে সেটা থেকে আমি বলছি 30% উত্তরপ্রদেশে মেয়েদের ওপর অত্যাচার বেড়ে গেছে, আর সেখানে 21% অত্যাচার বাংলায় কমেছে। তো আমার মনে হয় আগে উত্তরপ্রদেশ যেখানে যেখানে ওদের রাজ্য তার সেটা ঠিক করুক, আমাদের জন্য আমাদের দিদি কাফি, আর আমরা তাতে অনেকটাই খুশি। যতটুকুনি উন্নয়ন বাকি আছে এই 5 বছর সেটাও দিদি করে দেখাবে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, সবার প্রথমে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পার্থদা রয়েছেন, তাকে প্রণাম জানাচ্ছি, স্বরাজদা রয়েছেন আমার সাথে, স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি বাবুনদাকে। আর সবথেকে বড় আমি আশীর্বাদ চাইবো সেই মানুষটার যার হাত আমাদের সবার মাথার ওপর অভিভাবিকার মতো রয়েছেন, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বাড়ি থেকে বেরোনোর আগে সকালবেলা মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এসেছি, আরেক মায়ের হাত শক্ত করে ধরব বলে। আমি একজন অভিনেত্রী, তাই জনসমক্ষে যাওয়া আমার কাজ, তাই জন্য আমার কাছে এটা একটা ইন্সপিরেশন। আমি দিনরাত্রি দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে লড়ে চলেছেন শুধুমাত্র আমাদের জন্য। আমি প্রচণ্ডভাবে ইন্সপায়ার হচ্ছি, আমার মতো আরও অনেকেই ইন্সপায়ার হচ্ছে, তাই জন্য আমরা কিন্তু সবাই সংগঠনের সাথে যুক্ত হচ্ছি যাতে আমরা আরও লোকের কাছে গিয়ে, জনসাধারণের কাছে গিয়ে জনসাধারণের জন্য আমরা কাজ করতে পারি। একটা সংগঠনের সাথে যুক্ত হলে এই কাজ করাটা আমাদের পক্ষে অনেকটা সহজ হয়ে যায়। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই দেশ আমার, এই রাজ্য আমার, এই বাংলা আমার, এই মাটি আমার। তাই হ্যাঁ, বাংলা তার নিজের মেয়েকেই চায়। আমি আমার অনুপ্রেরণাকে এই বাংলার মাটিতে তৃতীয়বারের জন্য সরকার গঠন করছে এই রূপে দেখতে চাই, মুখ্যমন্ত্রী রূপে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাই। যেরকম বলল স্বরাজদা, বললেন ওই প্রিয়া, বলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য অনেক কিছু করেছেন, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, আমাদের নারী সুরক্ষার ক্ষেত্রে উনি অনেক বেশি সচেতন। যেটা যেই পয়েন্টটা প্রিয়া বলল সেই পয়েন্টটাই আমিও বলছি যে আমিও শুটিং করে অনেক সময় রাত্রিবেলা ফিরি, আমার কাছে কোনো পার্সোনাল গাড়ি নেই, আমি ওলা উবেরে ফিরেছি, কিন্তু আমি কোনো দিনও আনসেফ ফিল করিনি।
আমি এই মানে সুরক্ষাটা আগামী দিনেও দেখতে চাইছি, তাই জন্য আমি এই সংগঠনের সাথে যুক্ত হয়েছি। আর আমার মনে হয় যে জনসাধারণের জন্য কাজ করার ক্ষেত্রে এই সংগঠনের বিকল্প কোনো কিছু হতে পারে না। আমি আপনাদের সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আগামী দিনে জনসাধারণের জন্য অনেক কিছু কাজ করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি। আমি আমার সংগঠনের সকল গুরুজনের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব, তারা যেন আমার পাশে থাকে, আমাকে কাজ করার সুযোগ করে দেয়, আমি যেন ভালো কাজ করতে পারি। জয় বাংলা। হ্যালো, আদাব, নমস্কার। এই মুহূর্তে কোথা থেকে শুরু করবো সেটাই ভাবছিলাম। যে মঞ্চে পার্থদা বসে আছেন সে মঞ্চে আমি আছি এই মুহূর্তে, আমাদের শিক্ষামন্ত্রী, তৃণমূল কংগ্রেস। আমি আজকে হয়তো আপনাদের সামনে এটা ঘোষণা করছি বা করলাম যে আমি যুক্ত হচ্ছি বা যোগদান করছি বা জয়েন করছি, কিন্তু ডে ওয়ান থেকে আমি এই দলের সাথে মন প্রাণ থেকে যুক্ত আছি বা সাপোর্ট করি বা ভালোবাসি। অভিনেতা হিসাবে আমি শুধু একটা জিনিসই বুঝি, বা আমার নিজের প্রিন্সিপাল, আমি যেটাই করবো সেটা মন প্রাণ দিয়ে করবো, সেটা 100% দেবো। আর অভিনয় ছাড়া আমি যখনই সুযোগ পাই, যখনই সময় পাই, চেষ্টা করি। আমরা মানুষরা চেষ্টা করতে পারি, বাকিটা ইটস ডেস্টিনি। চেষ্টা করি মানুষের সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো। আমার পাড়াতে বা বন্ধু বান্ধব আলম সোসাইটিতে অনেক এনজিও আছে, আমি চেষ্টা করছি সবসময় ওদের পাশে দাঁড়ানো বা সাহায্য করার। সেটা তো কখনো বলিনি বা বলতে চাইও নি, আমি সবসময় একটা সাইলেন্ট হেল্পার বা সাইলেন্ট সাপোর্টার হতে বিশ্বাস করেছিলাম। কিন্তু আজকে যে অবস্থা, আমার যেটা মনে হয়েছে, না, ফ্রন্টে আসা উচিত। দেশে আমাদের মতো ইয়াং বা ইউথ যারা আছেন, আমাদের মনে হয় আমাদের দায়িত্ব এখন নেওয়া উচিত। আমাদের গুরুজনেরা, সেটা বাবুন্দা হোক, সেটা দিদি পার্থদা, এমন যারা আমাদের গুরুজন বলবো আমি, এতদিন তারা স্ট্রাগল করেছেন, সংগ্রাম করেছেন, লড়েছেন। এবার আমাদের দায়িত্ব এই লেগেসিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেটার জন্য আমি তাদের আশীর্বাদ চাইব। ফার্স্ট অফ অল থ্যাংকস টু বাবুন্দা। বাবুন্দার সাথে আমার হয়তো নিজে দাদা নেই, আমার ছোটো ভাই আছে, বাট দাদা বলতে আমি বাবুন্দাকেই ভেবেছি সবসময়। তার হাত ধরে এখানে আসা, আমার নিজে দিদি নেই, বাট হ্যাঁ আমার কাজিন আছে, বাট আমি বাড়িতে নিজেই বড় ছেলে, তো আমার দিদি নেই। বা দিদি বলতে আমি মমতা ব্যানার্জি, ওনাকেই দিদি ভেবেছি বা দেখেছি। আমরা সবসময় অনেক অনেক পার্টি আছে, অনেক দল আছে, তারা যখনই মঞ্চে ওঠেন বা যখনই স্পিচ দেন, বক্তৃতা দেন, আমি হয়তো খুব একটা বেশি, আমি কনফেস করছি, হয়তো গুছিয়ে বলতে পারবো না, বলি না, বা হয়তো রাজনীতি খুব একটা বুঝি না, কিন্তু এইটুকু বুঝি যে কোনো দল, যে কোনো পার্টি বিশ্বে, ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে বলছি আমি, কি করব, কি ডেভেলপমেন্ট করা উচিত, মানুষের জন্য কি করা উচিত সেটা বলা, না কি সে কেমন, সে কি করেছে, সে কি পার্সোনাল ওই লেকপুল জায়গাটা, ডেভেলপমেন্ট নিয়ে লোকে খুব কম কথা বলে। আর এই সরকার আমার সাপোর্ট করে একটাই রিজন, ডেভেলপমেন্ট করে গেছে, সেটা প্রমাণ আছে। মানে আমার বলি না বলি সেটা আপনারা সবাই জানেন, সেটা একটা শিশু জন্ম থেকে শুরু মৃত্যু অবধি, জন্ম হলেই গাছ আর মৃত্যু। যাদের কাছে পয়সা নেই তাদেরকেও সে টাকাটা দেওয়া হয় যে হ্যাঁ লাস্ট রিচুয়াল, লাস্ট কাজ যেন করা উচিত। মাঝখানে তো প্রচুর প্রকল্প আছেই, প্রচুর প্ল্যানিংস আছেই মহিলাদের জন্যে, স্টুডেন্টদের জন্যে, কন্যাশ্রী হোক, সবুজ সাথী হোক, আমি সবকে ডিটেলসে যেতে চাইবো না, আপনারা জানেন। তো এইরকম পার্টি আমাদের দরকার, এইরকম দল আমাদের দরকার। আমরা চাই, আমাদের উচিত, আমাদের দায়িত্ব, দিদি আবার আসবেন, ওনাকে আবার আনা উচিত, ওনাকে আবার সিএম বানানো উচিত। এই দায়িত্ব, এই শপথ, এই মোটিভেশন নিয়ে আমি আজকে এখানে আপনাদের সবার সামনে, আপনাদের সবাই আশীর্বাদ চাই, ভালোবাসা আপনারা আমাকে টেলিভিশন আর ফিল্মে তো দিয়েছেন, সেটা আমার কাজের জন্যে। এবার আমি চাই আমার কাজের জন্যে বা আপনাদের পাশে দাঁড়ানোর জন্যে, সাহায্য করার জন্য আপনাদের আশীর্বাদ করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, এইটুকুই আপনাদের কাছে নিবেদন। থ্যাংক ইউ সো মাচ।